আসল সুগন্ধি গায়ে দেওয়ার সাথে সাথেই কেমন যেন একটি সুখানুভূতি হয়, মনটাকে ভালো করে দেয়। তাই আসল পারফিউমের দাম একটু বেশি হয়ে থাকে, তাহলে তো আপনার উচিত একটি ভালো সুগন্ধির বিশেষ দোকান থেকেই আতর, পারফিউম বা সুগন্ধিটা কেনা, তাই নয় কি? তাছাড়া পারফিউম তো আর কেউ প্রয়োজনে কেনে না, পারফিউম পুরোপুরি শখের বিষয়। শখ আর সুখানুভূতির জন্য দিলেনই না হয় একটু বেশি পয়সা দামের সুগন্ধি। আজকাল রাস্তাঘাটের ধারে প্যাকেট ছাড়া খোলা বোতলে সুগন্ধি পাওয়া যায়, দামে কিন্তু বেশ সস্তা, আর গন্ধটা উদ্ভট, বেশ স্ট্রং। আসলে সবগুলোই নকল। চলুন একজন বিক্রেতার সাথে কথা বলে আসি। তিনি এসে অনেকদিন ধরে বিজনেস করছেন, যে জিনিসটা বলছিলাম যে সাধারণ মানুষ গ্রাম থেকে আসে, ওরা গুলিস্তানে এখন খোলা জায়গায় যখন ওরা দেখে যে বিদেশি স্যান্ড বিক্রি হচ্ছে বা আতর বিক্রি হচ্ছে, তখন ওরা বিভ্রান্ত হয় আর কি, বুঝতে পারে না। সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আপনি একজন সচেতন বা অরিজিনাল বিক্রেতা হিসেবে আপনি কী পরামর্শ দিবেন সেই মানুষগুলো? সাধারণত আমরা জানি যে ব্র্যান্ডেড যে কোম্পানিগুলো হয়ে থাকে ওগুলোর নিশ্চয়ই একটা কোম্পানির মেড এবং কোম্পানির একটা আপনার এক্সপায়ার ডেট এগুলো দেওয়া থাকে। তো স্বাভাবিকলি যারা ওই যে আপনার খোলা জায়গা থেকে যে ব্র্যান্ডেড মালগুলো কিনে থাকে, তো খোলা জায়গা থেকে যে ব্র্যান্ডেড মাল ওগুলোর নিশ্চয়ই আপনার কোনো যে কোনো একটা ডেট আছে, পারফিউমের একটা ডেট থাকে। তো ডেটটা দেখা কিনা বা আপনার ব্র্যান্ডেড যে মালগুলো ওগুলার মেড দেওয়া থাকে, কিন্তু খোলা মালের কী হয় অনেক সময় স্টিকার উঠানো থাকে, স্টিকার ঘষা ই করা থাকে, আর যেগুলো স্প্রে হয়ে থাকে স্প্রের কোনো সময় আপনার একদম ইনটেক থাকবে, স্প্রে জিনিসগুলো কখনো খোলা যাবে না, কিন্তু ওগুলো দেখা যায় খোলা যায়। ওইভাবে যদি স্বাভাবিকলি সাধারণ মানুষ ওইভাবে ওই জিনিসগুলো আপনার কিনা থাকে, তখন এই এই জিনিসটা যদি সচেতনভাবে বুঝে কিনে তখন এই জিনিসটা ভালোভাবে কিনতে পারে। আমরা অক্সর দেখছি যে অনেক লোগোর ব্যাপারটা থাকে, যেটা অরিজিনাল সেটা লোগো থাকে, আর যেটা পুরনো হয়ে যায় লোগোটা ওটা দেখলেই বোঝা যায়, একটা সাধারণভাবেই বোঝা যায়। আর আমাদের এখানে কি আমরা ডাইরেক্ট আপনি যে কোম্পানি ইনপুটার ওনাদের থেকে কিনে থাকি, আর আমাদের এখানে মূলত ইসলামিক আইটেম অলওয়েজ থাকে, যেমন অ্যালকোহল, অ্যালকোহল জিনিসগুলো আমরা বিক্রি করি, এটা হারাম। আর আমাদের এখানে অলওয়েজ আপনার হালাল, আমরা আল্লাহর রহমতে আপনার একদম বারো মাসই হালাল যে পারফিউমগুলো হয়ে থাকে, আতরগুলো হয়ে থাকে, ওগুলো আমরা বিক্রি করে থাকি। আলোচিত পারফিউমগুলো প্যারিস ছাড়াও বিভিন্ন দেশে আছে, সৌদি আরব বা দুবাই থেকে আসে, কোনগুলো বেশি চলছে বেশি আপনার এখানে? আমাদের এখানে মূলত আপনার বেশিরভাগ দুবাই আর হলো ইন্ডিয়ান, এই দুইটা দেশের মাল সবচেয়ে বেশি চলে থাকে। আর আমাদের দেশেও কিছু আইটেম আছে, ওগুলোর মধ্যে ভালো বা একটু কম দামি বলতে পারেন, এগুলোর মধ্যে মানে সাধারণ জনগণের বাজেটের উপর নির্ধারিত করে সব ধরনের পণ্য আমরা রাখি আর কি।